হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঐশী ফাইন আর্টস। বন্ধুরা, তোমরা সকলেই জানো আমাদের জাতীয় ফুল হলো পদ্ম ফুল বা লোটাস। আজকে আমি তোমাদের এটি পদ্ম ফুল ড্র করা শেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। পদ্ম ফুলটি ড্র করার জন্য প্রথমে আমরা একটি সার্কেল ড্র করে নেব। সার্কেলটির উপরে একটি উল্টো করে ভি শেপ করে দিতে হবে। শেপটি করা হয়ে গেলে লোটাসের বাকি পাবড়িগুলিকে এইভাবে করতে হবে। পাবড়িগুলি করা হয়ে গেলে নিচের দিকে একটি ওভাল শেপ করে নিলাম। ওভাল শেপটির মাঝখানে একটি ডাব্লু শেপ করে দেব এবং একে একে পিছনের পাবড়িগুলিকেও এই রকমভাবে করে দিতে হবে। বন্ধুরা, লোটাসের পাবড়ি করা হয়ে গেলে নিচের ডান্ডিটি করার জন্য দুটি স্ট্রেট লাইন টেনে দেব এবং এইভাবে পাতাটিকে ড্র করব। পাতার একটু ওপর থেকে লোটাসের একটি কুঁড়ি করে দিলাম। পাতাটি করা হয়ে গেলে নিচের জলের স্রোতকে এইভাবে পেন্সিল দিয়ে ড্র করে দেব এবং উপরে রেফারেন্স লাইনটিকে ইরেজ করে দেব। দেখো বন্ধুরা, আমরা লোটাসটি ড্র করে ফেলেছি। এবারে চলো কালার স্টার্ট করি। লোটাসটা কালার করার জন্য প্রথমে আমরা পিঙ্ক কালার দিয়ে পুরো লোটাসটাকে বর্ডার করে নেব। বর্ডার করা হয়ে গেলে লোটাসটিকে পিঙ্ক কালার দিয়ে ভালোভাবে ফিল করতে হবে। উপরের ফ্লাওয়ারটি কালার করা হয়ে গেলে নিচের ছোট্ট কুঁড়িটিও পিঙ্ক কালার দিয়ে ফিল করে দিতে হবে এবং লোটাসের পাতাটিকে আমরা গ্রিন কালার দিয়ে ফিল করে দেব। এরপর জলের কালারটি করার জন্য আমরা স্কাই ব্লু কালারটিকে ইউজ করব। জলের কালারটি করা হয়ে গেলে জলের স্রোতটি ভালোভাবে বোঝানোর জন্য আমরা পুষান ব্লু কালারটিকে ইউজ করেছি। এটিকে ভালোভাবে হাইলাইট করার জন্য যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার করে দিতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।